দরুদে হাজারি পড়ার কোনো দরকার নেই। আমাদের দরুদে ইব্রাহিম কিংবা যে কোনো দরুদ পড়তে হবে, কিন্তু দরুদে হাজারি পড়ার কোনো মানে নেই। এটা একদম ভুল একটা লিখেছেন, এটা যারা এটা খোদাই করে এখানে লাগায় আছে এটা ভুল করছে। প্রশ্ন, কবরবাসীর ওপর দরুদে হাজারির ফজিলত কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? উত্তর, দরুদে হাজারি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং যারা দরুদে হাজারির চর্চা করছেন, অজিফা মনে করছেন, তাদের এই কাজটি সুন্নাহ সম্মত নয়, বরং এটি একটি বেদাতী কাজ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে, হাদিসের মধ্যে যে দরুদ এসেছে সেগুলোকে গ্রহণ করার জন্য চেষ্টা করুন। তাই দরুদে হাজারির ফজিলত কবরবাসীর ওপর সাব্যস্ত হওয়ার প্রশ্নই আসে না। কবরের কাছে আসে আমাদের যেটা পড়তে হবে সেটা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে বিসমিল্লাহ বলে পাঠ করতে হবে আমাদের। প্রথমেই সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে আমরা তিনবার সূরা ইখলাস পড়ব, যেটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এই তিনবার একটু সূরা ইখলাস পড়ার পরে আমরা দরুদে ইব্রাহিম পড়ব। দরুদে ইব্রাহিম তিনবার পড়ার পরে আমরা মোট ১১ বার পূর্ণ করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি। দরুদে হাজারি অনেকে এটা পাঠ করে, কবরের কাছে আসে দরুদে হাজারি পাঠ করে, এটা দরকার হয় না, তাও পাঠ করে। হ্যাঁ, দরুদে হাজারি কিন্তু পড়ার দরকার নেই। এই যে দরুদে হাজারি এটা কিন্তু কবরের কবরে আসে যে মানুষ পড়ে, এটার কোনো আসলে দরকার নেই, তবুও মানুষ এই দরুদে হাজারি পাঠ করে এবং কি খোদাই করে এই কবরের সাথে লিখে রাখে, এটার কোনো দরকার নেই। দরুদে হাজারি পড়ার কোনো দরকার নেই। আমাদের দরুদে ইব্রাহিম কিংবা যে কোনো দরুদ পড়তে হবে, কিন্তু দরুদে হাজারি পড়ার কোনো মানে নেই। এটা একদম ভুল একটা লিখেছেন, এটা যারা এটা খোদাই করে এখানে লাগায় আছে এটা ভুল করছে।